दर्शक आमंत्रण जानाচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। বাড়ছে উত্তেজনা, ফের পারমাণবিক চুল্লি চালু করেছে উত্তর কোরিয়া। ফের হামলার মুখে কাবুল বিমানবন্দর, একে একে ছুটে এলো 5টি রকেট। আফগান সীমান্তে পাকিস্তানি চেকপোস্টে হামলা, 2 সৈন্য নিহত। যুক্তরাষ্ট্রে 150 মাইল বেগে আঘাত এনেছে আইডা। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে যে কথা হলো ফিলিস্তিনের প্রেসিডেন্টের। আমেরিকার বিরোধিতা উপেক্ষা করে আরেক দফা S-400 কিনতে দ্বিধা করবে না তুরস্ক, ঘোষণা এরদোগান। এবং সর্বশেষ জানিয়ে দেব 30 সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করলো ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। বাড়ছে উত্তেজনা, ফের পারমাণবিক চুল্লি চালু করেছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক মহলের নজর এবার উত্তর কোরিয়ার দিকে। দেশটি তাদের ইয়ংবিয়ং পারমাণবিক চুল্লি আবার চালু করেছে বলে ধারণা করা হচ্ছে। এক রিপোর্টে এই কথা জানিয়েছে জাতিসংঘের অ্যাটমিক এজেন্সি। সোমবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে 2009 সালে বহিষ্কার করে উত্তর কোরিয়া। এরপর থেকে পরিস্থিতি মূল্যায়নের জন্য স্যাটেলাইট ছবির উপর নির্ভর করে সংস্থাটি। তারা বলেছে রিঅ্যাক্টর জুলাই মাস থেকে শীতল পানি নিষ্কাশন করছে। এটি চালু হওয়ার ইঙ্গিত। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দুতে রয়েছে 5 মেগাওয়াটের পারমাণবিক চুল্লির কমপ্লেক্স ইয়ংবিয়ন। 2018 সালের ডিসেম্বরের পরে প্রথম এটি চালু হওয়ার লক্ষণ দেখা গেল। বিশেষজ্ঞরা দূর থেকে এই কমপ্লেক্স পর্যবেক্ষণ করে এর অস্ত্র উৎপাদনের সক্ষমতা বোঝার চেষ্টা করেছেন। ফের হামলার মুখে কাবুল বিমানবন্দর, একে একে ছুটে এলো 5টি রকেট। আরো একবার হামলার মুখে পড়লো কাবুল বিমানবন্দর। সোমবার সকালে হামিদ কারজাই বিমানবন্দর লক্ষ্য করে একে একে 5টি রকেট ছুটে আসে। বিমানবন্দরের বিশেষ এয়ার ডিফেন্স সিস্টেম অবশ্য রকেটগুলোকে ধ্বংস করতে পেরেছে। এই ঘটনায় এখনো পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আপাতত হামলার নেপথ্য IS খোরাসানের জঙ্গিরাই রয়েছে কিনা তা খতিয়ে দেখছে আমেরিকার সেনাবাহিনী। 24 ঘন্টা আগেই কাবুল বিমানবন্দরে একটি বিস্ফোরক বোঝায় গাড়ি ধ্বংস করেছে আমেরিকার সেনাবাহিনী। বিমানবন্দরের হামলার জন্য এই গাড়িটি সেখানে আনা হয়েছিল বলে আশঙ্কা করেছে আমেরিকার সেনা। সোমবার সকালে হামলা সেই ঘটনারই প্রত্যাঘাত বলে ধারণা করা হচ্ছে। সোমবার হামিদ কারজাই বিমানবন্দরের কাছে কাবুল লাভ এ জার স্কোয়ারের একটি গাড়ি থেকে রকেটগুলো ছোড়া হয় বলে সংবাদ সংস্থার সূত্রে খবর। সূত্র CNN। আফগান সীমান্তে পাকিস্তানি চেকপোস্টে হামলা, 2 সৈন্য নিহত। আফগানিস্তান পাকিস্তান সীমান্তের পাকিস্তানি এক সামরিক চেকপোস্টে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে। রোববার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাজওয়ার জেলায় এই হামলার ঘটনায় ঘটে। পাকিস্তানি সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, হামলায় পোস্টে দায়িত্বরত 2 সৈন্য নিহত হন। অপরদিকে পাকিস্তানি সৈন্যদের পাল্টা হামলায় 3 বন্দুকধারী নিহত হয়েছে। তবে পাকিস্তানি সীমান্ত চেকপোস্টের সাথে হামলায় কারা জড়িত তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো তথ্য জানায়নি। এর আগে আফগানিস্তানের সশস্ত্র রাজনৈতিক দল তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর ঘোষণা দিয়েছিল, তারা আফগান ভূমি ব্যবহার করে কাউকেই অন্য দেশে অস্থিতিশীলতা ও সন্ত্রাস সৃষ্টির অনুমতি দেবে না। পাকিস্তানে তালেবানের সমর্থক গোষ্ঠী থেকে বিচ্যুত উগ্রবাদী তেহরিকে তালেবান পাকিস্তানি TTP বেশ কয়েক বছর ধরে পাকিস্তানে সশস্ত্র তৎপরতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করে আসছে। ইতিমধ্যেই তালেবান জানিয়েছে, তারা পাকিস্তানের বিরুদ্ধে TTP-কে আফগান ভূমি ব্যবহার করতে দেবে না। সূত্র দ্য নিউজ ইন্টারন্যাশনাল। যুক্তরাষ্ট্রে 150 মাইল বেগে আঘাত এনেছে আইডা। ঘন্টায় 150 মাইল বেগে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে স্থানীয় সময় রোববার আঘাত এনেছে ঘূর্ণিঝড় আইডা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার NHS বলেছে, ঘূর্ণিঝড়ের কারণে সেখানকার লোকজনকে ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। মেক্সিকো উপত্যকা দিয়ে যুক্তরাষ্ট্রের দিক দিয়ে ধেয়ে আসে শক্তিশালী ঘূর্ণিঝড় আইডা। ক্ষয়ক্ষতির আশঙ্কায় আগেই উপকূলীয় এলাকা থেকে লোকজনকে নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। ইতিমধ্যে ওই এলাকা থেকে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয় সরে গেছে। যারা এখনো সেখানে রয়ে গেছে তাদের ঘূর্ণিঝড় শেষ হওয়া পর্যন্ত নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলেছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে 2005 সালে হারিকেন ক্যাটরিনার আঘাতে 1800 মানুষ মারা যায়। আশঙ্কা করা হচ্ছে আইডায় ক্ষয়ক্ষতির পরিমাণ ওই রকমই হবে। উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করে প্রেসিডেন্ট বাইডেন এটিকে মানুষের জীবনের জন্য হুমকি বলে উল্লেখ করেছেন। ইতিমধ্যে লুইজিনিয়ার প্রায় 3 লাখ মানুষ অন্ধকারে রয়েছে। বাইডেন হুঁশিয়ার করেছেন যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সপ্তাহের বেশি সময় লেগে যেতে পারে। শুধু লুইজিয়ানা নয়, মিসিসিপি সহ আলবামা, ফ্লোরিডা অঙ্গরাজ্যের সীমান্ত পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যাওয়ার পূর্বাভাসে দিয়েছে আবহাওয়া অফিস। ঝড়ের পাশাপাশি এসব অঞ্চলে হতে পারে ভারী বৃষ্টিপাত। মিসিসিপিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয় আগেই। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে যে কথা হলো ফিলিস্তিনের প্রেসিডেন্টের। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তজের সঙ্গে পশ্চিম তীরের রামাল্লায় বৈঠক করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। রোববার তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কর্মকর্তাদের বরাতে তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট আই। জুনে ইসরায়েলে নতুন জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে এটি ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের বৈঠকের পর মাহমুদ আব্বাসের সঙ্গে বেনি গান্তজের বৈঠকের খবর এলো। এক বিবৃতিতে বলা হয়, গান্তজ বৈঠকে আব্বাসকে বলেন ফিলিস্তিনের অর্থনীতিকে শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ইসরায়েল। তারা পশ্চিম তীর এবং গাজার নিরাপত্তা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠকে উত্থাপিত বিষয়গুলো নিয়ে তারা যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হন। আব্বাসের নেতৃত্বাধীন ফাতহার কেন্দ্রীয় কমিটির সদস্য হোসেইন আল শেখ বলেন, বৈঠকে ফিলিস্তিন ইসরায়েল সম্পর্কের সব বিষয় অন্তর্ভুক্ত ছিল। 2014 সাল থেকে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে আলোচনা বন্ধ হয়ে যায়। এরপর ডোনাল্ড ট্রাম্প ডিল অফ সেঞ্চুরির কারণে ইতিমধ্যে বেশ কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে, যার কারণে পরিস্থিতি আরো জটিল হয়ে যায়। আমেরিকার বিরোধিতা উপেক্ষা করে আরেক দফা S-400 কিনতে দ্বিধা করবে না তুরস্ক, ঘোষণা এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বলেছেন, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 এর দ্বিতীয় চালান গ্রহণ করতে তার সরকার বদ্ধপরিকর। আমেরিকা সহ ন্যাটো জোটের অন্যান্য সহযোগী দেশগুলোর প্রচন্ড বিরোধিতা সত্ত্বেও এই ঘোষণা দিলেন এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার লক্ষ্যে আঙ্কারা ও মস্কো এ পর্যন্ত বহু পদক্ষেপ হাতে নিয়েছে। S-400 এর দ্বিতীয় চালান গ্রহণ করতে তুরস্ক বিন্দুমাত্র দ্বিধা করবে না বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন। বসনিয়া হার্জেগোভিনা সফর শেষে রোববার বিমানে করে দেশে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান এ প্রত্যয়ের কথা জানান। এর আগে রাশিয়ায় সমরাষ্ট্র রপ্তানিকারক রাষ্ট্রীয় সংস্থা রসবরণ এক্সপোর্টের পরিচালক আলেকজান্ডার মেখিব গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছিলেন, 2021 সাল শেষ হওয়ার আগেই দ্বিতীয় দফায় রাশিয়ার কাছ থেকে তুরস্কের S-400 ব্যবস্থা কেনার চুক্তি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। আমেরিকার তীব্র বিরোধিতা সত্ত্বেও 2019 সালের জুলাই মাসে রাশিয়ার কাছ থেকে প্রথম দফা S-400 ব্যবস্থা গ্রহণে তুরস্ক, 2017 সালের ডিসেম্বরে তুরস্ক ও রাশিয়ার মধ্যে এই ব্যবস্থা কেনার ব্যাপারে চুক্তি সই হয়। এই ব্যবস্থা কেনা নিয়ে গত কয়েক বছর ধরে আমেরিকার সঙ্গে তুরস্কের সম্পর্কে তীব্র টানাপোড়েন চলছে। আমেরিকার দাবি করছে, তুরস্ক S-400 ব্যবহার করলে রাশিয়া ন্যাটো জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোপন তথ্য জেনে যেতে পারে এবং সেক্ষেত্রে ন্যাটোর নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে। তুরস্ক অবশ্য এ দাবি প্রত্যাখ্যান করে এসেছে। S-400 ব্যবস্থায় 5 থেকে 60 কিলোমিটার দূরত্বে শত্রুর যে কোনো লক্ষ্যবস্তু শনাক্ত করে তাতে একযোগে 72টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ব্যবস্থা রয়েছে। 17 পার্স টুডে। 30 সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করল ভারত। মহামারী করোনা ভাইরাসের কারণে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটের বাণিজ্যিক সেবা স্থগিত করেছে ভারত। এর আগে দেশটি 2020 সালের 23 মার্চ থেকে এই সেবা বন্ধ করে দেয়। গতকাল রবিবার দেশটির ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন থেকে এই নির্দেশনা জারি করা হয়। তবে আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চলাচল এই স্থগিতাদেশের আওতায় পড়বে না, খবর টাইমস অফ ইন্ডিয়া। এদিকে বাওয়াবাবুল ব্যবস্থাপনায় ইন্দো বাংলাদেশ যাত্রীবাহী প্লেন পরিষেবা আবারও শুরু হচ্ছে আগামী 3 সেপ্টেম্বর থেকে। ফলে সাময়িক বন্ধ থাকার পরে আবারও দুই দেশের মধ্যে চালু হলো এই পরিষেবা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে আরো বলা হয়েছে, বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকলেও বায়ুবাবল ব্যবস্থাপনায় মোট 25টি দেশের সঙ্গে ভারতের বিমান পরিষেবা চালু থাকবে। এই দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হলো বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি, কাতার এবং ভুটান। অন্যদিকে মহামারী করোনার প্রকোপে বিপর্যস্ত ভারতের গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 42,909 জন আর মারা গেছেন 380 জন। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 4,38,210 জন এবং আক্রান্ত হয়েছেন 3,27,37,939 জন।